আসানসোল পৌর নিগমের ১৬ নম্বর ওয়ার্ড তথা কুলটির দেবীপুর থেকে কদভিটা গ্রামে যাওয়ার কোনো সংযোগ রাস্তা ছিল না এতদিন। এই বিষয়ে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল। স্থানীয়দের দাবি মেনে মঙ্গলবার রাস্তাটি তৈরির কাজ শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, স্থানীয় পৌরমাতা মুনমুন মুখার্জি সহ আরো অনেকে। এদিনের রাস্তা তৈরির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহানাগরিক বলে, স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে এই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। নির্বাচনের আগেই স্থানীয়দের কাছে এই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। স্থানীয়দের দাবি পূরণ করতে পেরে আমরা খুশি। মানে আমরা যখন কর্পোরেশন নির্বাচনে এসেছিলাম, তো নির্বাচনে আসার সময় আমরা দেখেছিলাম এই দেবীপুর থেকে কদভিটা যে গ্রামটা আছে, কদভিটাতে আমরা প্রোগ্রাম মিটিং করেছিলাম। তো মিটিংয়ে তখন এই এই যে দুটো গ্রামের সংযোগ, সেই সংযোগের রাস্তা ছিল না। তো সেটা কর্পোরেশনের পক্ষ থেকে আমরা করতে পেরে খুশি এবং আনন্দিত। এই কাজটা আজ থেকে দূরে গেল। এটা কত টাকা বাজেট হচ্ছে? প্রায় ৯ লক্ষ। কদভিটা দুটো গ্রামের মধ্যে যে সংযোগস্থল ছিল, যে কানেক্টিং রোডটা, সেই রাস্তাটার কাজের আজ উদ্বোধন করা হলো। এটা আমাদের নির্বাচনী প্রচারে যখন থেকে যাচ্ছিলাম আর কি, তখন থেকে মানুষের একটা জোরালো দাবি ছিল যে দিদি, এই রাস্তাটা ভীষণভাবে খারাপ হয়ে রয়েছে, এটা করতেই হবে। তো যাই হোক, এবার আমরা সুযোগ পেলাম, মেয়র সাহেবও তাতে সম্মতি দিয়েছেন এবং উনি এসে নিজের হাতে সেটা উদ্বোধন করে গেলেন, এটাও ভালো লাগছে। এটা কোন প্রকল্প থেকে হচ্ছে এবং কত টাকা বাজেট? এটা বাজেট ৯ লক্ষ টাকার মতো কর্পোরেশন থেকেই হচ্ছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।